কুড়ি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, আলু সেদ্ধ করে কাটা, তেল। প্রথমে ডিমগুলোকে নুন দিয়ে অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে করে নিলাম, ঘেঁটে নিলাম, একদম পেস্ট করে নিলাম, ডিমের সাথে মিশিয়ে দিলাম। এবারে কড়াইতে দুই টেবিল চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে তেল গরম হয়ে গেলে ডিমগুলোকে ছেড়ে দিলাম। এবার ভাজা হচ্ছে, ডিমের টুকরো টুকরো করে পিস করে 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 ছুরো করে দিচ্ছি। ভালো করে এটাকে ভেজে নিচ্ছি, নুন, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর ডিম। এবার দুই টেবিল স্পুন তেল দিলাম, সর্ষের তেল দিয়ে মাঝারি আছে তেলটা, যে গরম হয়ে গেল তখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটুখানি অল্প করে ভেজে রেখে সেদ্ধ করে রেখেছিলাম, যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে আলুর, অথচ বেশি ভাজাও হবে না আবার কাঁচাও থাকবে না, ওই জন্য আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার মাঝারি আছে আলুগুলোকে দিলাম, দিয়ে আলুগুলো ভাজা হচ্ছে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার কড়াই থেকে এগুলো সব তুলে দিলাম, কড়াই থেকে সব তুলে নিচ্ছি। কড়াই থেকে সব তোলা হয়ে গেল, এবার সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে ছেড়ে দিলাম। সেই কুচিগুলো পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম, কুচিগুলো যতক্ষণ না একটু লাল লাল ভাব হয় অর্থাৎ ব্রাউন কালার হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটা একটু চাপা দিয়ে রাখলাম। এবারে কাঁচা লঙ্কা গুলো, লাল লাল পেঁয়াজ গুলো যখন লাল লাল হয়ে গেছে তখন কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি গুলো দিয়ে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওরই মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো। এবারে একটু নুন দিলাম, স্বাদ মতো নুন দিলাম, ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে ফেললাম, যারা
ঝাল ভালোবাসেন তারা আরও কিছু কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, যারা ঝাল কম খাবেন তারা দু তিনটে দিলেই যথেষ্ট, একেবারে না দিলেও ভালো লাগবে না। সুতরাং লঙ্কাটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। হয়ে গেল, এবারে কড়াইটাতে সামান্য একটু তেল নিয়ে তেলটা গরম করে ঠান্ডা করে রেখে দেব। যে তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন সব মুড়িগুলো ওই তেলটার মধ্যে দেব, কিন্তু গরম অবস্থায় মুড়িটা যদি তেলের মধ্যে দিয়ে দিই তাহলে একদম মুড়িগুলো নেতিয়ে যাবে। সেজন্য তেলটা গরম হয়ে গেলে পরে, অর্থাৎ কাঁচা তেলটা বাদ দিয়ে তেলটা গরম হলে এবার বন্ধ করে দেব, দিয়ে একটু ঠান্ডা করব। তেলটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা মুড়িটা দিয়ে দেব। মুড়িটা দিয়ে নাড়াচাড়া করে তেলের মধ্যে তারপর ওই ভুজিয়া সমস্তগুলো ওর মধ্যে দিয়ে দেব। আমাদের বিকালে জলখাবার তৈরি করা শেষ। এটাকে বলে ভুজিয়া আর মুড়ি।